পুরোহিতদের মাসিক ভাতা, পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষায় পঠন পাঠন, স্বাস্থ্য সাথী প্রভৃতি সাত দফা দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি দিল ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চ। পুরোহিতদের মাসিক ভাতা, পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষায় পঠন পাঠন, স্বাস্থ্য সাথী প্রভৃতি সাত দফা দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি দিল ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চ। সভাপতি অজয় চট্টোপাধ্যায় বলেন, পুরোহিতরা সকল দিক থেকে বঞ্চিত, সকলেই দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমরা আশাবাদী সরকার আমাদের দাবি বিবেচনা করবেন। বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, আমি এই দাবিগুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব, আর পুরোহিতদের জন্য গৃহ, স্বাস্থ্য সাথী, পরিচয়পত্র ও তাদের সন্তানদের জন্য সংরক্ষণ, এসব বিষয়ে সরকারের যে নিয়ম আছে তা জানিয়ে দেব, সেভাবে ওনাদেরকে আবেদন করতে বলেছি। গণের সন্তান ও সন্তানদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। 5 নম্বর, গৃহহীন পুরোহিতদের জন্য বাস গৃহ ও নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি জেলায় সংস্কৃত কলেজ নির্মাণ করতে হবে। সমস্ত পুরোহিতগণকে সরকারি পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করতে হবে। বিজয় সাহেব আমাকে বললেন যে যেগুলো ওনার আয়ত্তের মধ্যে আছে সেগুলো উনি নিজেই করে দেবেন, আর যেগুলো ওনার আয়ত্তের মধ্যে নাই সেগুলো উনি ডিএম অফিসে পাঠিয়ে দেবেন, ডিএম অফিসে দ্বারা যাতে সরকারের কাছে পৌঁছে যায়, এই এই কথাই আমাদের বললেন। তার মানে উনি আজকে আশ্বাস দেন? হ্যাঁ, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি আমি আমার যতটুকু সম্ভব আমি দেখব। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্র রিপোর্ট।